নমস্কার, পোনপ্রথমে নিউজ এইটিন দর্শকক নতুন নববর্ষর শুভেচ্ছা জ্ঞাপন করলো। আজি 2023 সনের শেষর দিন, আর এই শেষর দিনত রাইজে বহুতখিনি বিপদ আর বহুত আর্থিক সমস্যার বিপদর সম্মুখীন হবলগিয়া আছে। হে আহিবলগিয়া 2024 সনত রাইজে কেনকে আদরি নিলয় হে রাইজর চলে যাও আহক। হে আমি বজারত এটা বর্তমান আমি উপস্থিত আছো, যেহেতু বজারত আজি ঢের ভিড় মানুষের সমাগম দেখা পাওয়া গেছে। ইয়াতে এনে আমি বজারত আমি আহত আমি দুজন আমি সাংবাদিক জ্যেষ্ঠ সাংবাদিক আমি দেখা পাইছো। আহক দুজন আমি জ্যেষ্ঠ সাংবাদিক আজি নববর্ষক কেনকে সিহঁতে আকোয়ালি লয় কেনে ধরনের প্রস্তুতি চলাইছে আহক। এই আমার জ্যেষ্ঠ সাংবাদিক আমার ND24 জ্যেষ্ঠ সাংবাদিক ওসরলে এই আজি যেহেতু নতুন বছরক কেনেক আদরিবলে কেন প্রস্তুতি কেনকে চলাইছে আমার জ্যেষ্ঠ সাংবাদিক যাও ওসরলে। হয় আজি একো নাই, সাধারণভাবে চাও নিশালে হয়তো বন্ধুবর্গর হইতে হয়তো কিবা আয়োজন হব পারে, কিন্তু বর্তমানলৈকে তেনেকুৱা ধৰণৰ একো আমি আয়োজন বর্তমানলৈকে করা নাই। আর যেহেতু ব্যস্ত হৈ থাকো এটা এনেই সামান্য কিবা দুই এটা বজাৰ কৰিছো, সেয়া দৈনিক যি মানে বজাৰ করা হয় তেনেকুৱাই আৰু, বিশেষ তেনেকুৱা আয়োজন একো নাই। দৈনিক হিসাবে তো আজি শেষর দিন, শেষর দিন আপনার কি কি বস্তু আপনি লওয়া হয়েছে রাতে প্রস্তুতির কারণে কি কি বস্তু আপনাদের? সেয়া সন্ধিয়ালে হব চাগে, সন্ধিয়ার প্রস্তুতি সন্ধিয়া বা নহবও পারে, এনে দৈনিকভাবে আমি যে বজার সময় করো আর সেই বজার করে গেছো। হয় লগতে আর একজন জ্যেষ্ঠ সাংবাদিক আমার ওসরলে দেখা পাইছো, জ্যেষ্ঠ সাংবাদিক ওসরলে যাও আহক। হয় আজি 2023 সনের আজি শেষর দিন, আর এই আহিবলগিয়া 2024 সনক কেনকে আপনি পরিয়ালর লগতে খাম বলে ভাবি ভাবিছে না কেনকে আদরিবলে কেনকে আপনাদের প্রস্তুতি কেনকে চলাইছে? হয় প্রথমতে মই নতুন বছরের শুভেচ্ছা জানাইছো। আর এটা কথা কি যে কেনেকে এতিয়া পালন করি, কারণ ঘরত তো আমি গোটে বছরতে কই থাকা না হয়েছে। আসলে নতুন বছর বলে কলে নতুন একটা স্থান হব লাগিব, নতুন ধরনের পরিকল্পনা হব লাগিব, সেই ধরনের তেনেকে আদরিম, কারণ এটাও আছে বাকি আছে, আমি চাই আছো নিশালে কেনে ধরনের আয়োজন হয়। আর তেনে ধরনের নতুন বছরটো আদরিম যাতে সকলোরে ভাবে ভাল হয় মঙ্গল হয় এই আর। আমি বর্তমান উপস্থিত আছো ব্রয়লার বজার, ব্রয়লার বহুত মানুষ আমি লই থাকা দেখা পাইছো, আহক এখেতের ওসরলে যাম কেনেকে প্রস্তুতি চলাব আমি নববর্ষর পিকনিক খাবলে। হয় আপনার ওসরলে আইছো নতুন বছরের, নতুন বছরের শুভেচ্ছা জ্ঞাপন করলো নববর্ষ। সেম টু ইউ। আপনার বর্তমানে এটা আপনার মানে বাজার করে থাকা দেখা পাইছো, আপনি কি এইটো পিকনিকের কারণে? না পিকনিকের কারণে মানে একদম নিউ ইয়ার আহি আছে নহয়, যেটা আমিও মানে গোটেই আমার সংগঠন আছে আমি কে আছে, যেটা আমিও মানে সেই নতুন বছরের কারণে আমিও মানে একদম ফুর্তি করিম। আর কি কি লোব আজি? আজি মাছ লম আর মুরগি আর গাহরি, আমার ইয়াতে একদম একদম সবচেয়ে একদম ভাল তো একদম গাহরি। আর গাহরি নহলে নহব মানে নহব নহব। ধন্যবাদ আপনার সঙ্গে। আমি উপস্থিত আছো মাছ বাজারত, আমার ডিপুর মাছ মজিয়া মাছ বাজার, মাছ বাজারত এটা বিশেষ সকলক আমি পিকনিকের বা প্রস্তুতি চলার বাবে আমি বহুত সমাগম দেখা পাইছো, লওয়ার বাবে দেখা পাইছো, আহক ওসরলে যাও। হয় আপনাদের মাছ লো আছে ন? মাছ কি আজি পিকনিক খাব না কেনকা? না পিকনিকের কারণে লো আছো। কি মান লোয়া হয়েছে মাছ? মই বেছি লোয়া নাই, মোটো পরিয়াল তো হরু 2-1 কেজি লৈছো। অকল মাছ নে লগত আর আছে মাংস আছে? কি কি আছে লো কব? মাংস মুরগা আছে, আর আর তো এখন নাই মুরগাই আছে। মুরগা আর মাছ? মুরগা আর মাছ আর ডিম সিম থাকিব। আর এতিয়া আপনার 2023 সন আপনার কেনকা গোল? আপনার ভালে গৈছে? ভালে গৈছে, ভালে ভালে কামাইছো খাইছো পড়াইছো ভালে চলিছে। আর আহিবলগিয়া আপনার 24 সন তো আপনি কেনেকুৱাকে আপনি কেনেকুৱা হব লাগে কেনেকুৱা আপনি আশা করেন? না মই ভালে হব বলে আশা করেছো, ভালে ভালে হোক, ভালে হব বলে আশা করেছো। আর ২০০ 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 ২০